মাল্টা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আমাদের জন্য আপনার কর্মী পাঠানোর একটা সুযোগ তৈরি হয়েছে সুতরাং আমরা যদি এই সমস্যাগুলো নিরসন করে আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারি সহজেই তাহলে কিন্তু শ্রমিকরাও যেতে পারবে আমাদের আয়ের প্রবাহটা আরো বাড়বে রেমিটেন্স আরো বাড়বে সুতরাং সেই জায়গা থেকে আমরা অবশ্যই যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য গত 10 বছরে বাংলাদেশ এই সরকার ক্ষমতায় আসার পরে বিশেষ করে অন্তত গত 5 থেকে 7 বছরে ওইভাবে আমাদের নতুন শ্রমবাজার খুব একটা ওপেন করতে পারে না সরকার বরং মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আগের চেয়ে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে শ্রমবাজারটা সংকুচিত হয়েছে এটা হচ্ছে রাজনৈতিক কারণে অনেকাংশে বিশেষ করে কারণ বাংলাদেশের এই সরকারের প্রতি অনেকেরই সমর্থন নাই বিশেষ করে ব্রিটিশ হাইকমিশনার যেটা সতর্ক করেছেন শুধু ব্রিটিশ হাইকমিশনার নয় ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র সবাই বলছে যে বাংলাদেশে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশ একটা সংকটে পড়বে এবং ব্যবসা বাণিজ্য বিদেশিরা পুনর্বিবেচনা করবে সুতরাং এই সতর্কতার জায়গা থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে সরকার সবাইকে সেই সংকট নিরসনে কিভাবে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে আর বিশেষ করে আমি প্রবাসীদের এই 10 দফা দাবির পাশাপাশি আমি মনে করি বর্তমানে জরুরি ভিত্তিতে কিছু সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ নেওয়াটা প্রয়োজন সেটা হচ্ছে বিশেষ করে আপনার দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমিয়ে অভিবাসন দালাল আপনার সিন্ডিকেটের দূরত্ব বন্ধ করে অভিবাসন ব্যয়টা কমিয়ে নিয়ে আসা উচিত তারা 1 লক্ষ বলেছেন ইব্রাহিম গাজী বলছেন এক হোক দেড় হোক সরকার নির্ধারিত একটা ব্যয় সীমা বেঁধে দিয়ে সেটাকে স্ট্রিক্টলি আমার মতে অনুসরণ করা উচিত যাতে তারা অল্প খরচে প্রবাসে যেতে পারে এবং বাংলাদেশের আপনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরগুলো অধিদপ্তরগুলো দূতাবাস কনসুলেট সেখানে হয়রানি কমিয়ে জটিলতা দূর করে সহজে যেন তারা সেবা পায় সেজন্য সেই ব্যবস্থা নেওয়া এবং একই সাথে সেবার পরিধি বাড়ানো এবং আমি সর্বশেষ যে কথাটি বলবো যে বিশেষ করে আমাদের দেশের এমপিরা যখন মানব পাচারের জন্য বিদেশে সাজাপ্রাপ্ত হয় আমাদের দেশের সরকারের উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ ভাজনদের আত্মীয় স্বজন জামাইরা যখন বাইরে মানি লন্ডারিং এর কারণে আটক হয় তখন কিন্তু দেশের জন্য এটা একটা চরম ভাবমূর্তির এই বিষয়টা আমি এ কারণে বলছি যে এখানে আমাদের একজন নির্যাতিত সাংবাদিক আছেন যে তিনি সাংবাদিক সমাজের আমি মনে করি আমার প্রেরণা আমাদের জন্য একটা তিনি সাহসের দৃষ্টান্ত রেখেছেন সেই দিক থেকে আমাদের জন্য আমরা মনে করি যে প্রেরণা এরকম একটা প্রতিবন্ধকতা প্রতিকূলতা হয়রানির মধ্যে থেকেও তিনি তার পেশাগত জায়গা থেকে বিন্দুমাত্র আপোষ করেননি প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম তো আমি অনুরোধ করব যে ওনার মতো সাংবাদিকের পাশে যেমন আমরা দলমত নির্বিশেষে দাঁড়িয়েছিলাম কেন বিকজ এটা সকল সাংবাদিকের একটা বিষয় সুতরাং আজকে ডিজিটাল নিরাপত্তা আইনে বিশেষ করে মফস্বলে কিন্তু অনেক সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে অকারণে মামলায় জেলে যাচ্ছে আমরা তো অনেকে চিনি না আমাদের আলাপ আলোচনা আছে না সুতরাং এই ডিজিটাল নিরাপত্তা আইন আমরা যেটি মুস্তাক হত্যার মধ্যে দিয়ে আমরা বাতিলের দাবিতে একটা আন্দোলন গড়ে তুলেছিলাম তখন 12টা অ্যাম্বাসেডর এখানকার স্টেটমেন্ট দিয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে তখন আইনমন্ত্রী বলেছিল এটা সংশোধন করবে কিন্তু আমরা আমাদের জোরালো দাবি ছিল এটা একটা গণবিরোধী আইন নিপীড়নমূলক আইন এটা বাতিল করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকের এই প্রবাসীরাও হচ্ছে এরকমের আসলে আমরা তো আলোচনায় নাই মিডিয়া আসে না দেখে অনেকে নানাভাবে অকারণে হয়রানির শিকার হয় যেমন ক্রস ফায়ারের ঘটনা জায়গা সম্পত্তি দখল এগুলো তো অহরহ ঘটছে সুতরাং সেই ক্ষেত্রে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সহ সবারই এই জায়গাটাতে আন্তরিক থাকা উচিত যেমন একটা উদাহরণ দেবো অনেক কথা বলতে পারতাম কিন্তু সময়ের কারণে আমি সময় বাড়াবো না যে কাতার থেকে একজন আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমার এখানে আপনার বাংলাদেশি টাকার 1,75,00,000 টাকার ইনভেস্টমেন্ট তো এইটা আমি হারাতে যাচ্ছি যদি আমার পাসপোর্টটা রিনিউ না করে সম্ভবত উনি একজন ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মী যে কারণে ওনার পাসপোর্টটা রিনিউ করে দেয়নি তো ওনার ব্যবসাটা উনি হারিয়েছেন পরে আর কি আমার কাছে বলেছেন যে ভাই আমাকে একটা পথে বসে গিয়েছি তো এই পাসপোর্ট জটিলতায় কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন আপনার বিশেষ করে আমাদের প্রবাসীরা ভুক্তভোগী হয় এবং সম্প্রতি আমরা কানাডা টরেন্টোর যে বাংলাদেশ হাইকমিশনের যে ধরনের একটি বিজ্ঞপ্তি দেখেছি সেটা তো রীতিমতো থমকে যাওয়ার মতো বিষয় যে তারা বলেছেন যে সরকার বিরোধী যারা তৎপরতায় জড়িত তাদের নাকি ভিসা দেবে না তো আমি ওনাকে বলতে চাই দূতাবাসটাকে আপনাদের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছেন আর এটা কি আওয়ামী লীগের একটা দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছেন যে আওয়ামী লীগের যারা বিরোধিতা করবে তাদের আপনারা ভিসা পাসপোর্ট দেবেন না আমরা একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই মালয়েশিয়াতে খায়রুজ্জামানের একটা অবস্থা দেখেন যদিও খায়রুজ্জামান নির্দোষ না দোষী সেটা বিশ্লেষণ করার অধিকার রাখে কিন্তু আমি বলবো এইটুকু
যে আজকে যারা ক্ষমতায় থেকে অপব্যবহার করছেন তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। সাময়িক সময়ের জন্য পার পেয়ে যাবেন, পাঁচ বছর দশ বছর পনেরো বছর এত সময় লাগবে না, খুব অচিরেই দেশে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যারা এই ধরনের দুর্বৃত্তায়নের সাথে জড়িত তারাও বিচারের মুখোমুখি হবেন। কাজেই এতদিন যা করেছেন এখন অন্তত সঠিক পথে আসেন সময় থাকতে।